হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের মানে কি বলবো, অনেক ট্রেন্ডিং চলছে এই ভিডিওটা যে প্রত্যেকে নিজের নিজের জুয়েলারি কালেকশন দেখাচ্ছে। তো আমি ভাবলাম আমিও তো ব্লগার, তো আমিও আজকে আমারটা মানে আমার জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি নেই, যতটুকু আছে ইচ্ছে আছে যে তোমাদের সাথে শেয়ার করার। তো মানে অনেকের অনেক থাকে, তো আমার যতটুকু আছে আমি ততটুকুই শেয়ার করব। খুব বেশি আহামরি কিছু জিনিস নেই, যতটুকু আছে দেখাই। এই দেখো, এইভাবে দেখাচ্ছি যা যা আছে এর ভিতরে, এক একটা করে তোমাদের সাথে দেখাবো। সবচেয়ে প্রথমে দেখাবো আমার পলা। এই দেখো আমার এই দুটো পলা রয়েছে, আর বেশিরভাগই আমার সব বিয়ের গয়না। আর আমার তো এখন বিয়ে হয়নি, আমার বিয়ে প্রায় 13-14 বছর হয়ে গেছে। তো তখনকার কালেকশন এখনকার কালেকশন আকাশ পাতাল তফাত। তো তখনকার যেমন চলতো যেমন হতো, তখনকার মতো কালেকশন রয়েছে আমার কাছে, তো দেখে নাও তোমরা। আর এই দেখো এইটা রয়েছে আমার কাছে, এইটা দিয়ে আর কে কী গয়না দিয়েছে, যেহেতু বিয়ের বললাম কে কী গয়না দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই পলাটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে হাতে পরিয়ে দিয়েছিলেন যখন আমাকে মানে বরযাত্রী যখন গিয়েছিলেন, মানে ছেলেকে বিয়ে দিতে যখন নিয়ে গেছিলেন, তখন আমার শ্বশুরমশাই আমাকে এটা হাতে পরিয়ে দিয়েছিলেন। মানে এইটা ছিল পাতের, কিন্তু আমি তখন ভীষণ রোগা ছিলাম, যার জন্য ওই পাতের এটা আমার হতো না, ওইটাকে চেঞ্জ করে আমি বানিয়েছি এইটা। দেখো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না দেখো, জানি না, এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম। তো এটাও এবার আমাকে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, কারণ এইটাও আমার হাতে ঠিকভাবে হয় না, এই হাতে হয় এই হাতে হয় না। তো চলো দেখাই তোমাদেরকে পরিয়ে, পরিয়ে না পরে, এইটা এখন পরতে পারবো না, একটাই থাক। এবার দেখাবো আমার শাশুড়ি মা আমাকে এই নাকের ফুলটা দিয়েছিলেন, নাকের ফুলটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আমার আশীর্বাদে, না ভুল বলছি, নাকের ফুলটা আমাকে মানে ঘরে যখন প্রবেশ করেছিলাম তখন মুখ দেখে আমার শাশুড়ি মা এটা দিয়েছিলেন। আর রয়েছে এই আংটিটা, এই যে একটা আংটির ডিজাইন রয়েছে, এই আংটিটা রয়েছে, এই আংটিটা আমাকে আমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছিল, অন্য একটা আংটি ছিল সেটা ভাঙিয়ে আমি এইটা বানিয়েছি, এইটাও এখন আমার হাতে হয় না। আর একটা আংটি রয়েছে দেখো, যেটা আমি সব সময় পরে থাকি, এই দেখো এইটা আমার হাজবেন্ড আমাকে ভ্যালেন্টাইন ডের দিন 2016 গিফট করেছিল। এই আংটি আর নাকের দেখানো হয়ে গেল, পলা দেখানো হয়ে গেল, এবার আমি আমার দেখাবো আমার বাপের বাড়ির থেকে আমাকে দেয়া হয়েছিল এইভাবে চুড়ি। এমনি চুড়ি চারটে ছিল, আমি দুটো এখন খুঁজে পাচ্ছি না, কোথায় পরে কোথায় রেখেছি জানি না, আমার একটু ভুলে যাওয়া স্বভাব আছে। তো এমনি চারটে চুড়ি আছে। আর দেখাবো যেটা মেয়েদের সবচেয়ে প্রথমে নেকলেস খুব পছন্দ থাকে, এই দেখো এইটা হচ্ছে দুজোড়া কানের, উল্টো দেখাচ্ছি, এই দেখো এটা হলো আমার নেকলেসের কানের, এই দেখো এমনিভাবে পরা হয়। আর আমার রয়েছে এখানে এই নেকলেসটা রয়েছে, আগে দেখিয়ে দিই, এই নেকলেসটা রয়েছে যেটা আমার মা আমাকে দিয়েছিল বিয়েতে নেকলেস, আর ওই যে কানের সেট দেখো, পরে দেখিয়ে দিচ্ছি আমি, এই দেখো এটা হচ্ছে আমার নেকলেসের সেট, কানেরটা যেহেতু পরে আছি ওই জন্য এই কানেরটা এখন দেখাতে পাচ্ছি না, এই দেখো
এটা কানে কানের সাথে এটা সেট আরেকটা আছে আরেকটা সেট আছে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ দিতে দেয়া হয়েছিল এই কানেরটা এই দেখো একেবারে আগেকার মডেল এটা যে সীতাহার টাইপের থাকে ওই টাইপের কানের এই দেখো দুটো আছে অবশ্যই এই দেখো এইটা হলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন তো এটাও পরে দেখাতে পারবো না অলরেডি আমি একটা পরে আছি তাই আর এইটা রয়েছে আর একটা কানে আমি যেটা পরে আছি এই দেখো এটাকে সুতা কানের বলে এই দেখো কানে সবসময় পরে থাকি যে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এই দেখো এই কানেরটা আমি মানে বিয়ে বাড়িতে তো অনেক গয়না পরে থাকে অনেক কানের পড়েছিল অনেক নাকের ফুল পড়েছিল ওগুলো দিয়ে তখন আমি এই কানেরটা নিয়েছিলাম তো আমি না প্যাঁচ কানের পড়তে পারি না যার জন্য আমাকে মানে এই ধরনের নিয়েছি যেটা আমি সবসময় রেগুলারলি ইউজ করতে পারি তো আমার গয়নার কালেকশন বলতে এই কটাই আছে আর বিশেষ কিছু নেই দাঁড়াও আরেকটা কি দেখাবো বললাম হ্যাঁ মঙ্গলসূত্র ছিল দু তিনটে কিন্তু আপাতত এখন রয়েছে আমার কাছে একটা এই দেখো আরেকটা আছে মঙ্গলসূত্র আর এটা হচ্ছে সোনার নয় এটার উপর উপরে জল জড়ানো এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল সব পরে দেখিয়ে দিচ্ছি আজকে এই দেখো এই কটাই জিনিস রয়েছে আমার কাছে এটাই হলো আমার গয়নার কালেকশন মানে গোল্ড জুয়েলারি যেগুলো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারি কারণ প্রত্যেকেই যারা ব্লগার আছে প্রত্যেকেই নিজের নিজের গোল্ড জুয়েলারি শেয়ার করেছে তো সময় সুযোগ হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম দেখিয়ে দিই আর রূপোর জুয়েলারি আছে রূপোর আর দেখাচ্ছি না এটা বিয়ের পরে বানিয়েছিলাম পরবো বলে কিন্তু আমি গলায় কিছু পরতে পারি না যার জন্য আমি পরতে পারছি না আর আমার হাজবেন্ডের একটা আংটি আছে এই দেখো একটা আংটি আছে এই কটাই আছে আপাতত ভবিষ্যতে পারলে আরও বানাবো এখন এই কটাই আছে এই কটাই দেখালাম আর আর কি যেন মেয়ের মেয়ের জুয়েলারি কালেকশন একদিন দেখাবো ভাবছি মানে মেয়ে হওয়ার পরে যে জুয়েলারিগুলো পেয়েছে গোল্ড রূপো যা যা পেয়েছে তোমাদের সাথে সব শেয়ার করব তোমরা যদি দেখতে চাও ওই মেয়ের জুয়েলারি কালেকশন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আমার মেয়ের জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের আমার জুয়েলারি কালেকশন ভালো লাগলো কি না কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে বেশি খুশি হব আমি মানে কোন সেটটা তোমাদের বেশি ভালো লেগেছে আমি সেটা বলতে চাই ভালোভাবে দেখতে পেয়েছো কি না বা বুঝতে পেরেছো কি না আমি জানি না সবকটাই দেখেছি যেটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও ছেড়ে যাওয়ার আগে আর কমেন্ট করে জানিও যেটা বললাম যে ভিডিওটা কেমন মানে কোন গয়নাটা বেশি ভালো লেগেছে আর শেয়ার করতে একেবারে ভুলবে না আর কি বলবো যদি চ্যানেল আমার নতুন দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমার মানে এর চেয়ে আগে যদি বলতে থাকি তোমরা বলবে বক 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 করছো তো আজকে আর বিশেষ কিছু বলছি না তো বা বাই টেক কেয়ার সবাই ভালো থাকো অবশ্যই এই কোভিড সিচুয়েশনে সবাই সুস্থ এবং সাবধানে থাকো টাটা